আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। আর এই ভোট সামনে রেখে ৩২০০ নির্বাচন কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইসি, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলে নির্বাচন গ্রহণযোগ্য হবে, এজন্য বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায় কমিশন। সিইসি জানান, প্রশিক্ষিত কর্মকর্তারা মাঠ পর্যায়ে 9 লাখেরও বেশি ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, 42,000-এরও বেশি ভোট কেন্দ্রে প্রশিক্ষিত জনবল কাজ করবে। আমাদের সার্থকতা হবে আমরা যদি সুন্দরভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারি। এর সাথে আরও কতগুলো বিশেষণ যুক্ত হয়েছে, সেটি হলো অংশগ্রহণমূলক, ক্রেডিবল এবং ক্রেডিবল। শুধু ওই যে আনুষ্ঠানিকভাবে একটা বড় কর্মযজ্ঞ শুরু হচ্ছে, এটা দিয়েই বলা যায় যে নির্বাচনের 2024 সালের গোড়ার দিকে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।